নমস্কার, ঘড়ির কাঁটা বিকেল চারটে, আর বিকেল চারটে মানে রিপাবলিক বাংলার মেগা শো বড় বিতর্ক। আজ বড় বিতর্ক নিয়ে থাকছি আমি উত্তর চব্বিশ পরগনা থেকে টিটপ বিশ্বাস। প্রশ্ন একটাই, এই রাজ্যের কি হচ্ছে? একের পর এক শাসক নেতার দাদাগিরি, আর এই শাসক নেতাদের দাদাগিরিটাই আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত। রাজ্যের মন্ত্রী অখিলগিরি, তার যে দাদাগিরি, এর আগে তার সে দাদাগিরির শিকার, তার সে রোষানলে পড়েছিলেন দেশেরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তাকে নিয়ে ব্যঙ্গাত্মক তিনি ভাষা আক্রমণ করেছেন। এবার এই রাজ্যের রাজ্য সরকারের একজন কর্মী, মহিলা অফিসার, তাকে তিনি বিদ্রূপভাবে আক্রমণ করেন, একেবারে বেপরোয়া বলা চলে। তিনি কোনোরকমভাবে কিন্তু ক্ষমা চাননি। তার দলের উচ্চ নেতৃত্ব বারবার বলেছেন যে তাকে হয় নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে ওই মহিলা অফিসারের কাছে, তা না হলে পদত্যাগ করতে হবে। রিপাবলিক বাংলা এই খবর টানা সম্প্রচার করেছে। অবশেষে অখিলগিরি তিনি নিজে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এখানে শেষ নয়। তিনি কিন্তু কোনোভাবেই ক্ষমা চাইতে নারাজ। তার বক্তব্য, তিনি ক্ষমা চাইবেন না। তার কেন এত ঔদ্ধত্য, কোথার থেকে আসে এই ঔদ্ধত্য, এই প্রশ্নটাই আমাদের সঙ্গে যারা অতিথি রয়েছেন সরাসরি তাদের কাছে যাবো। আগে শাসক দলে যারা রয়েছেন তাদের কাছে যাবো। দাদা অখিলগিরি, আপনাদের সরকারের মন্ত্রী, তার এত ঔদ্ধত্য কোথার থেকে আসেন? রাজ্য সরকারের কর্মচারী, মহিলা অফিসার, তাকে তিনি বিভিন্নভাবে আক্রমণ করছেন। তিনি যেটা করেছেন খুব অন্যায় করেছেন। দল তার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন অলরেডি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নিঃশর্তে তাকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা না চাইলে তাকে পদত্যাগ করতে হবে। দল কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না, আগামী দিনেও দেবে না। যে অন্যায় করবে তাকে শাস্তি পেতেই হবে। এখন তো দাদা ক্ষমাই চাইনি অখিলগিরি, কি বলবেন? দেখুন, ক্ষমা চাইনি, কিন্তু মমতা ব্যানার্জির যে আবেদন এবং আমাদের সুব্রত মুখার্জি, যে আমাদের সুব্রত বক্সি, যে আমাদের রাজ্য সভাপতি, তিনি একটাই কথা বলেছেন, যদি ক্ষমা না চায় তাহলে আমার পদত্যাগ করতে হবে। তিনি কিন্তু পদত্যাগ অবশ্যই অলরেডি বলে দিয়েছেন, কালকে পদত্যাগ করবেন। কিন্তু আপনারা দেখেছেন বিরোধী দলের যারা আছে তারা কিন্তু ক্ষমা চায় না, কিংবা নেতৃত্বরা কোনো রকম জবাব দেয়। প্রশ্ন অবশ্যই বিরোধীর কাছে যায়। দাদা, এই যে অখিলগিরি এত অদ্ভুত কথা থেকে আসে, এখনো পর্যন্ত ক্ষমাই চাইনি। শুধুমাত্র অখিলগিরি নয়, এর আগেও অনেক মন্ত্রীর মুখ থেকে এই বা শাসক নেতার মুখ থেকে শোনা গেছে। আর অখিলগিরিও এর আগেও রাষ্ট্রপতির বিরুদ্ধে বলেছেন এবং অন্যান্য বিষয়েও বলেছেন। আমরা জানি না যে রাজ্য সরকার কি চাইছে। একদিকে রাজ্য সরকারের যিনি প্রধান মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে বেআইনি উচ্ছেদ তুলতে হবে। আবার দেখছি শাসক নেতাদের প্রশ্রয়ে সেখানে সেই বেআইনি দখলদারি রাখার জন্য তাদের নেতারাই গিয়ে সেখানে গিয়ে প্রতিরোধ গড়ে তুলছেন। আমরা দিশাহীন, পশ্চিমবঙ্গের মানুষ দিশাহীন যে আসলে রাজ্য সরকার চাইছে এটা কি। আমরা দেখতে পেলাম কলকাতার একটা অংশে যেখানে উচ্ছেদ হচ্ছে, আর একটা অংশে বহল তবিয়তে সেখানে দখলদারি চলছে, সেখানে দখলদারি চলছে। অবশ্যই আপনার কাছে অবশ্যই দাদা, কি বলছেন অখিলগিরি, এই যে এত বড় তার অধ্যত্ত, এখনো পর্যন্ত ক্ষমা চান, অথচ তিনি অপদত্যাগ করবেন বলে স্বীকার করেন। এই ঘটনা নতুন নয় পশ্চিমবাংলার বুকে। অখিলগিরি এরকম অনেক অখিলগুড়ি, এই তো গতকালকে হাবড়া পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও সাহেবরে বলেছেন গোটা রাজ্যে এরকম অখিলগিরি আমাদের অনেক দেখতে পাচ্ছি। কিন্তু উনি যেটা করেছেন, অতীতেও এরকম ঘটনা তার মুখ দিয়ে অশ্লীল ভাষা বেরিয়েছে, আজকেও তিনি গতকালকেও এই ঘটনা করেছেন, অতএব অন্যায় করেছেন। এই অন্যায়ের সাজা চাই এবং পদত্যাগ চাই। রাজ্যের মন্ত্রী হিসাবে, একজন দায়িত্বশীল মন্ত্রী হিসাবে, তিনি যা ভাষা ব্যবহার করেছেন একজন মহিলাদের প্রতি, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, সেই মহিলাদের প্রতি যে ভাষা ব্যবহার করেছেন, অন্যায় কাজ করেছেন, ঘটিত কাজ করেছেন, আমরা আমাদের পক্ষ থেকে ওনার পদত্যাগ অবিলম্বে দাবি করছি। কিন্তু আরেকটা প্রশ্ন যেটা আপনি করলেন, যে অর্থাৎ যে ভিডিও, যে হাবড়া দু নম্বর ব্লকের যে ভিডিও যার কথা বলছেন, সেই ভিডিওর দেখুন, তিনি ভিডিও অর্থাৎ সেই ভিডিওকে বোতল ছুড়ে মেরেছেন, কে মেরেছেন, অভিযোগ আপনাদের দলেরই নেতার বিরুদ্ধে, পঞ্চায়েত সমিতির সভাপতি। দেখুন, এইটাই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে একটা জিনিস আপনি তাই করুন, যে আমাদের যে মনীষা সাউ, যে মনীষা সাউ, তোমরা চুপ করো, চুপ করো, মনীষা সাউর বিরুদ্ধে অভিযোগ হয়েছে, সেটা আমাদের দল সুব্রত বক্সি তার বিরুদ্ধে স্টেপ নিচ্ছে, এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাকে পদত্যাগ করতে, এইটা আপনাদেরকে জানতে হবে। এর নাম তৃণমূল কংগ্রেস। আমার দল স্টেপ নিচ্ছে এবং সরকার বিরোধী যারা কাজ করছে তাদেরকে, ঠিক আছে, তারপরে পঞ্চায়েত সমিতি সভাপতি, তিনি ভিডিওকে বোতল ছুড়ে মারছে, আমরা দেখছিলাম, আরাবুল ইসলাম, তিনি দেখলাম সরকারি আধিকারিকদের সংসার করতে গেলে সংসারে বিভিন্ন রকম অভিযোগ থাকে, কিন্তু সেইটার প্রতিবাদ হচ্ছে কিনা এবং সেটা সংশোধন হচ্ছে কিনা সেটা আপনি দেখুন। সংশোধন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং গাইঘাটা ব্লক টু শ্যামল বিশ্বাসের নেতৃত্বে। আমরাই চাইছি যে স্বচ্ছ প্রশাসন চলুক। প্রশাসনের কারুর বিরুদ্ধে যদি কেউ কোনো রকম অভিযোগ করে তৃণমূল কংগ্রেস থেকে তাকে বের করে দেওয়া হবে। স্বচ্ছ স্বচ্ছ তৃণমূল।
চাইছেন তারা চাইছেন স্বচ্ছতা। স্বচ্ছতা আমরা অনেক দেখেছি, এর আগেও নেত্রী নিজেই বলেছেন যারা কাটমানি নিয়েছেন ফেরত দেবেন, আজও একজন এক পয়সা কাটমানি ফেরত পাননি। তিনি চাইছেন যে সরকারি জায়গা দখলমুক্ত করবেন, আমরা কোথাও দেখতে পাইনি, লোক দেখানো দু একটা জায়গায় হচ্ছে, আবার তারই দলের নেতা মন্ত্রী তারা গিয়ে সেখানে সেই দখলদারি বসাচ্ছে, পয়সার বিনিময়ে সেখানে সরকারি জায়গা দখল করে শাসক দলের নেতারাই সেখানে ঘর ভাড়া দিচ্ছে। এ পশ্চিমবঙ্গের আমি বলছি, আপনি যেটা আপনি আপনি যেভাবে শুরু করলেন যে শুধু দেশের নয়, এই যে অশ্লীল ভাষা প্রয়োগ, এই অশ্লীল ভাষা প্রয়োগে যে সমাজে অবক্ষয় হচ্ছে, নেতা মন্ত্রীদের স্টেটমেন্ট মানে একজন সাধারণ মানুষ না, তাদের কথায় সমাজ অনেকটাই রেখাপাত করে। সেখানে তো দাঁড়িয়ে যে দ্রৌপদী মুর্মুর সম্বন্ধে যেরকম কথাবার্তা বলেছেন, তেমনি আমরা দেখতে পেলাম যে আগে যেমন কলেজ কর্মচারীকে আরবুল জকছনে মেরেছিল, তেমনিভাবে আমরা দেখলাম ফিয়াদ হাকিম সমাজের বুকে এমন একটা কথা বললেন ধর্মীয় ভাবাবেগে উন্মাদনা সৃষ্টি করবার জন্য, বললেন যে যারা মুসলিম সমাজে জন্ম সবই সব মানলাম, কিন্তু এই যে শাসক দলের নেতাদের হিসাবে যে একের পর এক, ওটাও তো শাসক দলের কাজ, ওদের ট্র্যাডিশনই এই সমাজকে ভালো শিক্ষা। মহিলা অফিসারকে অবশ্যই, মহিলা হচ্ছে আমাদের যাদের ছোটবেলা থেকে বড় হই, মহিলাদের আলাদা সম্মান, জননী জন্মভূমি বলা হয়, মেয়েদেরকে আলাদা স্থান দেওয়া হয়, কিন্তু যারা যে বিজেপি করে এবং তৃণমূল করে তারা নারীদের অসম্মান করে প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি। যেমন দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্র যখন রাষ্ট্রপতি ভবনে উদ্বোধন হয় ডাকা হয়নি, রাম মন্দির উদ্বোধনে ডাকা হয়নি, এবং এইভাবে কাজ চলে যাচ্ছে মেয়েদেরকে অবহেলা। আপনি একজন মহিলা, যেভাবে এই যে অখিলগিরি একেবারে মন্তব্য করছেন মহিলা, দেখুন একজন মহিলা হিসেবে আমি আজকে ভীষণভাবে লজ্জিত যে একজন মুখ্যমন্ত্রী আমাদের মহিলা, সেখানে তার দলের যে মন্ত্রীরা তারা মহিলাদের যেভাবে অসম্মান করছে, সত্যি মহিলা হিসেবে আজ লজ্জাবোধ হচ্ছে যে আমাদের আমাদের রাজ্যের কি অবস্থা। সেদিন ক্যাবিনেটে ওনার কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুকিত বলে যে ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করলেন, ওখানে স্পিকারকে যেভাবে নায়ক হিসেবে ব্যঙ্গ করলেন, এটা ওনার দলের মন্ত্রীদেরই মানায়। আমাদের ভারতীয় জনতা পার্টির কোনো ব্যক্তি, কোনো মন্ত্রী, কোনো কর্মী কোনোদিনও কোনো একটি মহিলা দেখেন, বিষয়টা হলো আপনার যে অখিলগিরি যে বক্তব্যটা দিয়েছে তার ব্যক্তিগত পথ, এর সাথে আমাদের দল কোনো সমর্থন করে না, কিন্তু আপনারা যে এই একটা বক্তব্য নিয়ে সামনে বলছেন, কিন্তু কয়েকদিন আগে যে পরপর রেল দুর্ঘটনা হয়েছে তা নিয়ে আপনারা কি বল, সব যে বললাম অখিলগিরি একজন রাজ্যের রেলমন্ত্রী, আপনাদের সরকারের মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, রাজ্য রেলমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। উনি যে মহিলার বিষয় যেটা বলেছে সেটা টিএমসি দল সমর্থন করে না, ওনার সাথে কথা বলি না। আপনারা জানেন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, যে সবকা সাথ সবকা বিকাশ চলবে না, আজকে কারুর জন্য উন্নয়ন হবে না, এটা কিন্তু প্রধানমন্ত্রীর কিন্তু প্রকল্প, সেই প্রকল্পকে অপমান করেছে, কিন্তু ওরা কিন্তু শাস্তি দেয় না। আর সিপিএম কথা বলছে, অনিল কুমার কি বলেছিলেন, মমতা ব্যানার্জিকে বলেছিলেন পশ্চাৎ দেখাতে, এই অনিল কুমার বলেছিলেন, এই সিপিএম এর কথা শুনছেন, এই সিপিএম হারমাত তারা যারা যা করে গেছে, মহিলাদের উপর অত্যাচার করে গেছে, এদের কথা বলা মানায় না। সিপিএম এর যে অনিল কুমার কি বলেছিলেন মমতা ব্যানার্জিকে, পশ্চাৎ দেখানো হবে, আজকে তারা তারা কোথায়, আজকে তারা শূন্যে পরিণত হয়েছে। কিন্তু বিষয়টা দেশের উন্নয়ন নিয়ে বলেন, আজকে বেকারদের কর্মসংস্থান কোথায়, সারা ভারতবর্ষে কিছু নেই, রেলের কোন রিক্রুটমেন্ট নেই, বারবার যে রেল দুর্ঘটনা হচ্ছে এর দায়ী কে, এই দায়ী হলো রেলমন্ত্রী এবং অমিত শাহ এবং প্রধানমন্ত্রী, তো ভেঙে পড়েছে। অখিলগিরি যেভাবে রাজ্যে একের পর এক মহিলাদের উপরে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ওই মহিলা অফিসারের পা ধরে ক্ষমা চেয়ে তাকে অবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি আমরা। কি বল, পদত্যাগ তো একটা আইওস, মাত্র দুদিন পরে আবারও তাকে মন্ত্রী করে ফিরিয়ে নেবে, এটা আমরা দেখেছি যে জেল খাটা আসামি জেল থেকে বেরিয়ে আবার তৃণমূলের শপথে বহল, জেলে থেকেও যে দলে মন্ত্রী থাকা যায়, জেলে থেকেও যে দলে জেলা সভাপতি থাকা যায়, সেই দলের কাছ থেকে বাংলার মানুষ কোনো কিছু প্রত্যাশা করে না, এবং এটাই ওদের রীতি, এটাই ওদের রেওয়াজ, এবং এটা চলছে চলবে, আমি জানি না এর শেষ কবে। অবশ্য এই যে অবস্থার পরিপ্রেক্ষিতে দুটো দলই কেউ কম যায় না, যেমন তৃণমূল তেমন বিজেপি, দুটো দলই হচ্ছে, যেমন রেল দুর্ঘটনা হচ্ছে, রেলের দুর্ঘটনার যেমন তৃণমূল বলছে, তেমনি শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাচ্ছে, প্রতিটা স্কুল কলেজের অবস্থা দেখেন, অঙ্গনওয়াড়ি সেন্টার হচ্ছে, জলের মধ্যে যেতে পারছে না, ডেঙ্গু আক্রান্ত মানুষ, খাল বিল সংস্কার হচ্ছে না, এই যে পুরো জলে পুড়ে গেছে, এই কৃষকের আজকে আত্মহত্যা করতে অন্তপুর কৃষক, হ্যাঁ
মন্তব্য তো একেবারে যে মন্তব্য করেছে অখিলগিরি একটা গর্হিত অপরাধ, ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। শুধু পদত্যাগ করলে হবে না, কারণ প্রত্যেকটা একটা আইওয়াস হচ্ছে, কিন্তু যে অপরাধ করছে তাহলে মমতা ব্যানার্জির কথা শোনে না? মমতা ব্যানার্জির কর্মীরা বাংলার মহিলাদের অপমান করেছে অখিলগিরি। এরকম শেখ শাহজাহান থেকে শুরু করে সব শাহজাহানরা ঘুরে বেড়াচ্ছে যারা অন্যায় কাজের সাথে যুক্ত। সবাই সিপিআইএম সম্পর্কে বলার অধিকার রাখে না। সিপিআইএম একটা আদর্শের পথে চলে, কোনো অন্যায় কাজ করে না। আমরা অতীতেও দেখেছি সাসপেন্ড হয়েছে আরাবুল ইসলাম, অন্তত পঞ্চায়েত। আমরা চুরিতেও শূন্য, আমরা সব কথা শুনতে পারি, কিন্তু দুর্নীতিতে আপনারা তো মহিলা দিদি, দিদি আপনারা তো মহিলা, মহিলাদের নিয়ে মন্তব্য, মহিলা অফিসারকে যেইভাবে কুরুচিকর মন্তব্য করছেন, আক্রমণ করছেন, কি বলবেন? অবশ্যই এটা গর্হিত অপরাধ, কারণ এটা নতুন নয় দিদি দাদা সেটিং এ, এটা সারা দেশে যেমন চলছে রাজ্যেও তেমন চলছে, সারা ভারতবর্ষ জুড়েই চলছে। এমন না যে এটা ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র হয়েছে, এটা যেমন মণিপুরে দেখা যাচ্ছে, যেমন হাথরসে দেখা যাচ্ছে, আমাদের হাসখালিতে দেখা যাচ্ছে, মেয়েদের অপমান, মেয়েদের মেয়েদের ধর্ষণ, এটা তো নতুন নয়। মমতা দিদি হোক আর আমাদের এটা দেশের মোদী সরকার হোক, আমাদের মহিলারা কেউ নিরাপদ নয় এই দেশে এবং এই রাজ্যে। ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা কামালের দল কিন্তু আমাদের একটাই কথা, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাষায় বলেছেন, অন্যায় যে করবে তাকে শাস্তি পেতে হবে। কিন্তু অন্য দলে সেটা হয় না, আমার দলে হয়, অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে, সে শাস্তি নেবে। কিন্তু আমাদের কথা হচ্ছে ভারতবর্ষের মানুষকে নিয়ে, রেলকে নিয়ে, যে কেন্দ্র যে ছেলেখেলামি করছে, মানুষের জীবনের কোনো দুরবস্থা, মানুষ টাকা দিয়ে রেলে চড়ছে, তাদের কোনো নিরাপত্তা নেই, সেই নিয়ে কি বলবেন বিরোধীরা? কেন্দ্র সরকার কি বলবেন? অবশ্যই রেলের দুর্ঘটনা এই প্রথম না, রেল দীর্ঘদিন ধরে অনেক এই কবছরে রেলের যে উন্নত মানের পরিষেবা পাচ্ছে সেটা একটা নজিরবিহীন। ভারতীয় রেলকে একদম কমায় পাঠিয়ে দিয়েছিল এর আগে সরকার, 10 বছরে রেলকে কমায় পাঠিয়ে দিয়েছিল, তাদের মন্ত্রী বলেছে। আজকে সেখান থেকে অশোক রেলকে এসে হ্যাঁ সিপিএম চিৎকার করছে, ওরা অবস্থান স্পষ্ট করুক যে তৃণমূলের বিরুদ্ধে না তৃণমূলের পক্ষে। ইন্ডি জোটে এরা এক, আর এখানে এসে বিজেপির বিরুদ্ধে বলছে। ইন্ডি জোটে কারা আছে? এই সিপিএম ইন্ডি জোটে শরিক, ইন্ডি জোটে আছে, রেল বিক্রি করে দিচ্ছে 6 লক্ষ কর্মচারী, 5 ছুত হচ্ছে সব কিছু মামলা টু পয়েন্ট আছেন যেটা নিয়ে মূলত ইস্যু সেই ইস্যুতে আসলে এই বাজেট এবং আপনি বলছেন মহিলাদের উপরে আক্রমণ, মহিলাদের উপরে আক্রমণ, সরকারি আধিকারিকের উপরে আক্রমণ, তিনি তো তার কাজকে বারে অনৈতিক, অনেচ্ছ কাজকর্ম করেছে, এরা মানুষ নারীদের সম্মান করতে জানে না, প্রতিনিয়ত নারীদের উপরে আক্রমণ, এদের অবৈধ টাকা হোটেল মিট করে এদের নেতারা, এর ছাত্র উচ্চবান একটা নেতা। যারা বিরোধী রাজ্য আছে সেই বিরোধী রাজ্যগুলোর বঞ্চিত করেছে, শুধু তাই না, আমাদের গোটা দেশে যা বাজেট সম্পর্কে, যা আমাদের শিক্ষা, স্বাস্থ্য, 100 দিনের কাজ, আবাস যোজনা, সমস্ত ক্ষেত্রে বঞ্চিত হয়েছে, বরঞ্চ বাংলা ভাগ করার চক্রান্ত করছে তৃণমূল বিজেপি। সরকারি কর্মচারী যে মহিলা, তার উচিত অখিলগিরির সম্বন্ধে ইমিডিয়েটলি কেস করা এবং তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে, কারণ আজকের রাজ্য সরকারের কর্মচারীরা ভদ ভীত সন্ত্রস্ত, সেই কারণে ওই রকম অখিলগিরিরা কোনো সময় জগ ছুঁড়ে মারছে, কোনো সময় তাদের অপবাদ দিচ্ছে, তাদেরকে অসম্মান করছে, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ট্র্যাডিশন, এই ট্র্যাডিশন থেকে ভাঙতে হবে। অবশ্যই শোনো, আমি আপনাদের কথা পরিষ্কার করে একটা কথা বলতে চাই, আমাদের দল তৃণমূল কংগ্রেস যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের পার্টি সমর্থন করে না, ভালো করে আপনি বুঝে নেওয়ার চেষ্টা করুন। অখিলগিরি যে ঘটনাটা ঘটিয়েছে এই ঘটনাকে আমাদের পার্টি সমর্থন করে না, এই কারণেই আমরা তার বিরুদ্ধে সমস্ত স্টেপ নিয়েছি। আর একটা কথা আপনাকে পরিষ্কার করে রাখতে হবে, জানতে হবে, তৃণমূল কংগ্রেসের ছাট মাল দিয়ে আর যাই হোক ভাই বিজেপি হয় না, এই কারণে তৃণমূল কংগ্রেস থেকে যারা বেরিয়ে গেছে যে সমস্ত ছাট মাল, তাদেরকে
দিয়ে বিজেপি দলটা চালাতে সেটা হবে না। আর একটা কথা আপনাকে বলে রাখি, কিছু মানলাম দাদা, সব কিছু মানলাম, কিন্তু আপনি একটা বিষয় বলুন, এই যে অখিলগিরি তা এত বড় একটা তিনি কথা বলেছেন, সেখানে দাঁড়িয়ে তিনি বলছেন অবশ্যই হবে, অথচ তিনি অন্য শুনুন দাদা, অন্য শুনুন, আমার দল অনিল গঙ্গোপাধ্যায় বলুন, শান্তনু সেন আজকে সেই শান্তনু সেন কি বলেছেন, সুব্রত বক্সী বলেছেন, অন্তরে তিনি অন্য ত্যাগ করেছেন, অবশ্যই সে অন্তর করেছেন। আপনাদের একটা কথা বলি, কি হয়েছে বলুন, বিজেপির তৃণমূল কংগ্রেসে থেকে যারা অন্যায় করেছে তাদের বিচার কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেটা আপনাদের থেকে আপনারা আমার থেকে আপনারা ভালো মতন বুঝতে পারছেন। এইটা আর একটা জানতে হবে আপনাদের, মোদি বলেছিল না সবকা সাথ সবকা বিকাশ, কোথায় সবকা সাথ সবকা বিকাশ? সেটা কি হচ্ছে? একটা কথা জিজ্ঞাসা করি, তৃণমূল কংগ্রেসকে চোর বলা হচ্ছে, ভারতবর্ষে যেখানে বিচার ব্যবস্থা পার্লামেন্ট, সেই পার্লামেন্ট তৈরি করেছে, সেই পার্লামেন্ট দিয়ে জল পড় মারলাম, চোর সব কিছু মারলাম, আপনার দলের ভারত নেতারা পার্লামেন্ট সব তৈরি হয়েছে, পার্লামেন্ট ফুটো সরকার, পার্লামেন্ট ফুটো সরকার, মোদী সরকার পার্লামেন্ট ফুটো সরকার, আজকে দেখুন এয়ারপোর্ট করেছে, এয়ারপোর্ট ভেঙে পড়েছে, এই আছেন মোদী সরকার, চোরের চোরের বাট পড়ে চোরের বাপ, কি বলবেন কি বলবেন? আক্রমণ ওরা হুমায়ুন কবির দুদিন আগে বললো মুর্শিদাবাদে 33% হিন্দু তাদেরকে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারে, ফিরাদ হাকিম এই ধরনের মন্তব্য করলো, কারো বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নেই, একের পর এক মন্ত্রী পদত্যাগ আইওয়াজ, দুদিন পরে আবার ওকে ভালো মন্ত্রী করে পাঠাবে, ওকে আবারও পুরস্কার দেবে মন্ত্রী হিসাবে পুরস্কার। তৃণমূল যেখানে দাদাগিরি লুঠেরা সেখানে, অখিলগিরি কেন একাধিক মন্ত্রী বলেছে আমরা বলতে পারি, একটা শেখ শাহজাহান জয়ন্ত জেসিপি সারা পশ্চিমবাংলা জুড়ে ছড়িয়ে আছে, ইভেন আমি অখিলগিরির উদ্দেশ্যে কিছুই বলতে চাই না, কারণ অখিলগিরি এর আগে রাষ্ট্রপতিকে বলেছে, দ্রৌপদী মুর্মুর নামে বাজে কথা বলেছে, এরা কোনো এরা আইওয়াশ করছে, এরা পদত্যাগ করবে আবার মন্ত্রী করবে। আমি চাঁদপাড়ার বুকে বলতে পারি, চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রেলের জায়গার গাছ কেটেছে 5 লক্ষ, সব ঠিক আছে, সরকারি আধিকারিক কেন, যারা ওর বিরোধিতা করবে তাদের সবার উপর আক্রমণ করবে, অখিলগিরি ওদেরকে বসিয়েছিল ওখানে, তোলা নিয়ে বসিয়েছিল, অখিলগিরি বন দপ্তরের জায়গা তোলা নিয়ে বসিয়েছিল, যার জন্য তারা তার পাশে দাঁড়াতে হবে, কারণ তারা তো টাকা ফেরত চাইবে, যে আপনি আমাকে তুলে দিচ্ছেন তাহলে আমার টাকা ফেরত দিতে হবে, অখিলগিরির মন্ত্রিত্ব যাক তাতে অসুবিধা নেই, কিন্তু অখিলগিরি ওদের পাশে দাঁড়াতে হবে, তাতে মমতা ব্যানার্জির কথা অগ্রাহ্য হয় অগ্রাহ্য হোক, কোন মমতা ব্যানার্জির কথা বলে মমতা ব্যানার্জির কথা শুনবে কেন, মমতা ব্যানার্জি তো টাকা পেয়েছে, কালীঘাটে বকরা না দিলে পরে কোনো অন্যায় করা যায় না, মূল অপরাধ হচ্ছে কালীঘাটে টালির চালা, এখানে থেকে সমস্ত স্কিম তৈরি হয়, সারা পশ্চিমবাংলায় চালনা করা হয়, সেই মতো বিভিন্ন কেনাটা ওদের টাকা তোলে, টাকা তোলে রাজ্য থেকে টাকা তোলা হয়, উনি সব কিছু জানেন, ওনার স্বরাষ্ট্র দপ্তর আছে, ওনার ডিআইবি আছে, সারা রাজ্যর ইনফরমেশন ওনার কাছে থাকে, উনি আপাতত সব সামাল দেওয়ার জন্য অখিলগিরিকে পদত্যাগ করবার কথা বলেছেন। কয়েনের এপিট আর ওপিট, যা তৃণমূল তা বিজেপি, দুর্নীতির একেবারে এদিক আর ওদিক, অতএব অখিলগিরি শুধু না, গোটা পশ্চিমবাংলা এরকম শেষ মুহূর্তে শাসক দলের কাছে। দাদা একেবারে শেষ প্রশ্ন আপনাদেরকে, এই যে অখিলগিরি এই মন্তব্য, তিনি পদত্যাগ করছেন অথচ তিনি ক্ষমা চাইবেন না কেন? এটা আপনারা ভুল প্রচার করছেন, তিনি আপনাদের কাজই হচ্ছে মানুষকে ভুল, দাদা তিনি ক্ষমা চাই শেষ করে আর বাংলা মানুষকে ভুল বোঝায়, আপনাদের টিআরপি আপনাদের টিআরপি বাড়ানোর জন্য আপনারা যে কাজটা করছেন ঠিক নয়, অখিলগিরি অলরেডি পদত্যাগ পত্র জমা দিয়েছেন, তিনি মেল করেছেন, মেল করেছেন বললাম, কিন্তু ক্ষমা চাইবেন না, হ্যাঁ তিনি ক্ষমাও চেয়েছেন, আপনি খবর নিন, ফেরিয়ে দিয়েছেন 2 মিনিট আগে ক্ষমা চেয়েছে, সাংবাদিক সম্মেলন করে মহিলার কাছে যাচ্ছেন, হ্যাঁ মনীষা সাহু যে মহিলা যে আধিকারিক তার কাছে ক্ষমা চেয়েছে, কোন নেতা ক্ষমা চেয়েছে আপনি বলুন, আমাদের বিজেপির কোন নেতা যারা যারা অন্যায় করেছে কে ক্ষমা চেয়েছে আপনারা বলুন, আর 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 বাংলা তো আপনারা যে তার কাছে প্রশ্ন করবেন যে আপনারা ক্ষমা চেয়েছেন কিনা, আজকে শুভেন্দু যে কথাগুলো বলছে যেভাবে
অসম্মান করেছে, জুতো তুলে সাধারণ মানুষকে দেখিয়েছে, জুতো তুলে সাধারণ মানুষকে দেখিয়েছে, তার জন্য কি ক্ষমা চেয়েছে ওরা? অবশ্যই অবশ্যই তর্ক বিতর্ক কিন্তু এইভাবেই চলবে। তবে এই যে অখিলগিরির যা মন্তব্য, অখিলগির ইতিমধ্যে পদত্যাগ করবেন বলে তিনি যেমনটা জানিয়েছেন, কিন্তু প্রশ্ন একটাই, অখিলগিরির মতো আরো যারা তৃণমূলের যারা নেতা রয়েছেন, যারা একের পর এক সরকারি আধিকারিকদেরকে উপরে যারা আক্রমণ করছেন, কোথাও ঘুমা দু নম্বর পঞ্চায়েতের যে ভিডিও তার উপরে আক্রমণ করা হচ্ছে, জল ছড়া হচ্ছে জলের বোতল, কিন্তু প্রশ্ন একটাই, তারা কি আদৌ শেষ পর্যন্ত ক্ষমা চাইবেন? আদৌ শেষ পর্যন্ত তারা কি শাস্তি পাবেন? এটাই হচ্ছে বড় সড় প্রশ্ন। তবে অর্থাৎ এই যে প্রশ্নটাই কিন্তু সাধারণ মানুষের কাছে থেকে গেল। আজকে বড় বিতর্ক এখানে শেষ করছি। সব খবর সবার আগে দেখতে হলে অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার পর্দায়। নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন এবং রিপাবলিক বাংলার পর্দায় নজর রাখুন।